নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 12 ঘন্টা ধর্মঘট গ্রাম কাছাড়ের, শুনশান শহরের সড়ক। সরকারি ব্যাংক বেসরকারিকরণে প্রতিবাদ, ধর্মঘটে ব্যাংক কর্মীরা। সংবিধান দিবস পালিত শিলচরে, শপথ পাঠ করালেন জেলা শাসক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা ভারত সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া জাগিয়েছে কাছাড় জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সমস্ত কর্মচঞ্চলতা স্তব্ধ হয়ে যায়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হন। এদিন যৌথ মঞ্চের পক্ষ থেকে জনগণকে এই ধর্মঘট পালনের জন্য অভিনন্দন জানানো হয়। এদিন বিনা প্ররোচনায় সরকারি নির্দেশে পুলিশ ধর্মঘট কর্মী ও নেতৃত্বকে গ্রেফতার করতে থাকে। পতাকা ও ব্যানার থাকলেও তাকে অগণতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়। সিআরইউ কর্মীদের স্কুটার বাইক বাজেয়াপ্ত করা হয়। যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকার তথা প্রশাসনের এই অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়। প্রাপ্ত তথ্য মতে জানা যায়, এদিন শহর শিলচর থেকে 105 জন, কালাইনে 127 জন সহ বড়খোলা, কাটিগড়া এবং অন্যান্য এলাকায় প্রচুর কর্মীকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ সঠিকভাবে প্রতিফলিত হয় এদিনের ধর্মঘটে। পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে যৌথ মঞ্চের পক্ষে ঘোষণা করা হয়। আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় 10টা ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং অন্যান্য সংস্থাগুলো মিলে আমরা আজকে 12 ঘন্টার ধর্মঘটের ডাক আমরা দিয়েছি। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদের জন্য আজকে 12 ঘন্টার ধর্মঘট আমরা ডেকেছি এবং আমরা দেখতে পাচ্ছি গোটা জেলায় আমাদের ধর্মঘটটা সফল হচ্ছে। কোনো দোকানপাট খুলেনি, বাজার হাট খুলেনি, গাড়িগুলো চলছে না। এই হচ্ছে আমরা মনে করি আজকে বন্ধ আমাদের সমর্থন। মানুষ যখন মরছে কাতারে কাতারে, তখন কেন্দ্রীয় সরকার কোথায় ছিল? আজকে আরে ইন্টারভিউ দিচ্ছি তো, আরে ইন্টারভিউ দিচ্ছি আপনি দা গিয়া দিবা। ভারত বন্ধের প্রভাব সকাল থেকেই সোনাই অঞ্চলেও পড়েছে। বৃহস্পতিবার একাধিক দাবিতে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে অচল সোনাই শহরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দোকানপাট। সোনাই এলাকার প্রধান সড়কও ছিল প্রায় শুনশান। বন্ধকে সার্থক করতে এদিন সকালে সোনাই বাজার পয়েন্টে রাস্তায় নেমে পড়েন সোনাই ব্লক মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তারা সোনাই বাজারের দোকানপাট সহ গাড়ি চলাচল বন্ধ করে দেন, পয়েন্টে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগানও দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সোনাই মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের সহনেত্রী লীনা সিংহ ও সম্পাদক আনোরা বেগম বলেন, সরকার রাঁধুনির মাসিক বেতন 1000 টাকা করে দিয়েছে, কিন্তু এই টাকায় কর্মচারীদের পরিবার চালানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন থেকে সরকারের কাছে দাবি জানালেও সরকার এতে গুরুত্ব দিচ্ছে না বলে জানান। এদিন বন্ধে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহরাজ বেগম, রিয়া দাস, রকি বেগম প্রমুখ। আজকে পর্যন্ত আমরা সাম্মানিক বেতন হয় 1000 টাকা, একদিন পরে 30 টাকা। এখন আজকালকে 30 টাকা বেতনে কে রুজি কমলা পর্যন্ত বেতন পায় না। আজকে অত দিন থেকে আমরা দাবি দিবস পালন করছে, সরকারে কানে দিয়ে উনেন। এইরকম করে আমরা দাবি দিবস অনেক দিন থেকে পালন করে, এখন যতটুকু আমরা দাবি দিবসটা সফল হয় না, আমরা প্রচুর আন্দোলন করব। সরকারের থেকে আমরা খালি আমরা রন্ধন কর্মীরা না, শ্রমিক কর্মীরা আছে, কৃষক কর্মীরা আছে, আর লেবার ইউনিয়ন আছে। শ্রমিক কর্মীরা কইতে লেবার ইউনিয়ন সবটা আছে, কিন্তু সরকারে সবে আমরা যুক্তি নেই। আজকে পর্যন্ত আমরা যে এখানে সড়কে আমরা সোনাই ব্লকে রন্ধন কর্মীরা আর আশা কর্মী অনেকজন আছে, তবু আমরা এখানে সারা ভারতবর্ষে এই স্ট্রাইকটা আজকে করছে। এখানে আমরা ধর্মগত পালনটা আমরা আজকে আমরা সোনাই এখানে করছে। এখন সরকারের দিকে আমরা বিনম্রতা অনুরোধ, আমরা দাবিটা আমরা সফল করে দেন, তাহলে আমরা কিছু আন্দোলন করবে না।
দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের আহ্বানে শ্রমিক ও কৃষক স্বার্থপরিপন্থী সরকারি নীতির বিরুদ্ধে পথে নামলেন শিলচরের ব্যাংক কর্মচারীরাও। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ব্যক্তিগত খণ্ডে তুলে দেওয়া, কর্মচারী নিয়োগ না করা, স্থায়ী কর্মচারী নিয়োগের পরিবর্তে আউটসোর্সিং, জনগণের জমাকৃত টাকার উপর ক্রমাগত সুদের হার কমিয়ে দেওয়া, সরকারি এই নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার কর্মচারী সমিতির প্রতিনিধিরা খুব উগরে দিয়ে বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যক্তিগত খণ্ডের উপর তুলে দিয়ে নিজের দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখেন নিশ্চয়তার জন্য, কিন্তু এখন সরকার সেই নিশ্চয়তাও কেড়ে নিতে চাইছে। করোনার সুযোগ নিয়ে সরকার একের পর এক কৃষক বিরোধী শ্রমিক বিরোধী বিলকে আইনে পরিণত করে নিয়েছে। কৃষক বিল পাস হওয়ার পর থেকে বাজারে আগুন লেগেছে, সাধারণ মানুষকে প্রতিদিন মূল্যবৃদ্ধির সেই উত্তাপে ভুগতে হচ্ছে, কিন্তু সরকার তাতে কোনো কর্ণপাত করছেন না বলে জানান তারা। আমরা লড়ছি যে আজকে যদি কর্পোরেটদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত ক্ষমতাই কর্পোরেটদের হাতে কুক্ষিগত হবে। আজকে দেখা যাচ্ছে যে ব্যাংকের পয়সা, ব্যাংকের যে এনপিএ হচ্ছে, সেই বৃহৎ পুঁজিপতিরা সেই টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, কিন্তু আজকে এখানে অনাদায়ী ঋণ ছোট গরিব কৃষক, ছোট ব্যবসায়ী ওরা যখন নিচ্ছে, তাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন ধারা প্রয়োগ করে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, তারই প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি। আজকে করোনাকালীন অবস্থাতে দেখা যাচ্ছে, এবং আইএলওর যে লেটেস্ট যে ডাটা এসছে তাতে দেখা যাচ্ছে যে আমরা ন্যূনতম যে মজুরি আছে, আমরা ভারতবর্ষে যারা বাস করি, আমরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকেও আমরা কম যে ন্যূনতম মজুরি আমাদের দেশে দেওয়া হচ্ছে, তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই ধর্মঘট। আমরা এই ধর্মঘটে ব্যাংক প্রাইভেটাইজেশন রোখা এবং তৎসঙ্গে আমাদের অর্থনীতিকে যে আরো পুনরুজ্জীবিত করে তোলার জন্য আমাদের এই আজকের এই সংগ্রাম। এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও কানাডা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে কর্মচারীরা নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কার্যসূচিতে কর্মচারী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তরুণ নন্দী, প্রসেনজিৎ ভট্টাচার্য, রাহুল রায়, সাগর রবিদাস প্রমুখ। বৃহস্পতিবার কোভিড প্রোটোকল বজায় রেখে কাছাড় জেলার সকল সরকারি দপ্তরে এবং জেলা উপায়ুক্তের কার্যালয়ের অধীনস্থ সকল কার্যালয়ে সংবিধান দিবস পালিত হয়। এদিন কাছাড় জেলার অতিরিক্ত জেলা উপায়ুক্ত রাজীব রায় এই দিনটির তাৎপর্য এবং তার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করেন। পরে কাছাড় জেলার উপায়ুক্ত কীর্তিজলি ভারতীয় সংবিধানের উপস্থাপনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ডক্টর বি আর আম্বেদকর আমাদেরকে জাতীয় লিখিত উপস্থাপনের মাধ্যমে প্রশংসনীয় কাজ করে গেছেন। সংবিধান ভিত্তিক যে দর্শন ও মৌলিক মূল্যবোধকে ভিত্তি করে তা উপস্থাপিত হয়, এতে সংবিধান পরিষদের মহৎ দৃষ্টি রয়েছে। এটি সংবিধান প্রণেতার স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলিকে প্রতিফলিত করে এবং আমাদের সকলকে সংবিধান মেনে চলতে হবে। প্রস্তাবনা এবং সংবিধান উভয়ই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। Indian Constitution is the best example because of its preamble. हमारी आगे की दिशा और हमारी हजार साल की चरित्र को ध्यान में रखते हुए ये preamble बनाया गया था। आज Constitution Day के तहत Honorable Prime Minister is also reading the preamble to the nation। उसी में हम भी हमारा प्रियाम्बल एक बार फिर से पढ़ेंगे, उस उसूलों को फिर से याद रखेंगे एंड उसी पाथ में आगे चलने की एक फिर से शपथ लेंगे। এদিন কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তিজলি, অতিরিক্ত জেলা উপায়ুক্ত রাজীব রায়, কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সহ জেলা উপায়ুক্তের কার্যালয়ের অন্যান্য কর্মীরা শপথ বাক্য পাঠ করেন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice. Social, political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status, and of opportunity,
and to promote among them all fraternity assuring of the individual and the unity and integrity of the nation in our constituent assembly of November 1949 do hereby adopt enact and give to ourselves this constitution মাটিবাহী ট্রিপারের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন মধুরবন্দ গাংপার এলাকার এক ব্যক্তি। জানা যায় ঘর থেকে বেরিয়ে পায়ে হেঁটে দোকানে যাওয়ার পথে সংঘটিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। ঘটনার পর স্থানীয় জনতারা সড়ক অবরোধে নেমে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এলাকার জনতারা জানান, শিলচর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঝুলে পড়েন। তারা আরো বলেন, এই অঞ্চলের 3 থেকে 4টি মাটির কুয়ারিতে অবৈধভাবে মাটি বিক্রি চলছে। এ নিয়ে এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানান। কাজের শেষে ভিআইপি সড়কে ড্রেন নির্মাণে অনিয়মের পাশাপাশি ড্রেনের ভেতর পরিষ্কার না করে স্লেব বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। তারা বলেন, ঠিকাদার সংস্থা এএনপিএল এর গাফিলতির কারণে ড্রেনের কাজ সুচারুরূপে হচ্ছে না। ড্রেন অপরিষ্কার রেখে উপরে স্লেব বসিয়ে দেওয়ায় বর্ষার মৌসুমে সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আশঙ্কা প্রকাশ করেন তারা। উল্লেখ্য, 2017 সালে গোসাইপুর মহাসড়ক পয়েন্ট থেকে কুম্ভীরগ্রাম পর্যন্ত 4 লেনের ভিআইপি সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু তা এখন অব্যাহত, যার ফলস্বরূপ ভিআইপি সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। এমনকি সড়ক নির্মাণের অজুহাত দেখিয়ে সাধারণ মানুষকে পানীয় জলের অসুবিধায় পড়তে হচ্ছে। এ নিয়ে বিভাগে কর্তৃপক্ষ কর্ণপাত করছে না বলে জানান তারা। আমাদের উদাহরণ ভিআইপি রোড মে যে কাম হো রা হ্যায় এনপিএল দ্বারা কিয়া যা রা হ্যায় কাম উন লোগো নে জো ভি কাম জিতনা ভি কাম কিয়া হ্যায় উদাহরণ এরিয়া মে কোই ভি কাম আভি তক ক্লিয়ার নেই হুয়া হ্যায় উন লোগো কা কাম করনে কা তরিকা ভি বহুত গলত হ্যায় ও লোগ কাম সহি সে কর নেই পা রহে হ্যায় ইয়ে জো ড্রেন বানা হ্যায় উদাহরণ কা ইয়ে ড্রেন ভি ক্লিয়ার নেই হুয়া হ্যায় वो लोग नीचे का जाम लगा के रख दे रहे हैं, क्लियर नहीं कर रहे, ऊपर में स्लेब ढलाई कर रहे चले जा रहे हैं, काम का कोई फिनिशिंग नहीं हो रहा है। बाद में ये पानी ये जो ड्रेन बन रहा है, ये ड्रेन का पानी जाएगा किधर? पानी जाने का कोई रास्ता ही नहीं है। नहीं है क्या पब्लिक का क्या? पब्लिक तो पब्लिक का क्या है, पब्लिक का प्रॉब्लम होगा बाद में। ये तो करोड़ करोड़ रुपया आ रहा है, फंड में सेंक्शन हो रहा है, गवर्नमेंट का जा रहा है, लेकिन वो लोग जो काम कर रहे हैं उससे तो पब्लिक का कोई बेनिफिट ही नहीं होगा। ये जो ड्रेन अभी बना कर जा रहे हैं, ये 2 दिन बाद ही खराब हो जाएगा। बरसात के टाइम में पानी जाएगा ही नहीं, जाम लग जाएगा। तो हम लोग निवेदन कर रहे हैं कि उन लोग से ये वो लोग फिर से काम ये काम को सही से क्लियर करें और जाम को नीचे का स्लेब तो उठाकर वो लोग पूरा जाम को क्लियर करें। বৃহস্পতিবার সমগ্র দেশের সাথে সম্মতি রেখে লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের কার্যালয়ের সম্মুখে লক্ষ্মীপুর শাখার বিদ্যুৎ কর্মী ইঞ্জিনিয়ার ও পেনশনারদের উদ্যোগে বৃহস্পতিবার 12 দফার দাবির পরিপ্রেক্ষিতে এদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি 12 ঘণ্টার ধর্মঘট পালন করা হয়। এই ধর্মঘটে উপস্থিত ছিলেন এসডিই উত্তরণ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শ্যামসুন্দর সিংহ, জেই পুল রংমাই, সিনিয়র মিটার রিডার আব্দুল হিলিম সহ পেনশনার সমিতির সভাপতি মনোজ সিংহ, সম্পাদক সারিমুল হক লস্কর এবং লক্ষ্মীপুর এলাকার সমস্ত বিদ্যুৎ কর্মীরা। পরে সভায় বক্তব্য রাখেন এসডিই উত্তরণ চক্রবর্তী, এসএমআর আব্দুল হিলিম প্রমুখ। সংগঠনের তরফ থেকে জয়েন্ট অ্যাকশন কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনেও করা হয়েছিল, এগুলা অনেক সময় জয়েন্ট অ্যাকশন কমিটির প্রোগ্রামগুলো ফেলও হয়েছে। আজ আবার জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যা 2টা ফার্স্ট পেজ আমরা 1 ঘন্টা পেন্ডাউন কর্মসূচি অলরেডি করে নিয়েছি এবং আজকের ধর্মঘটটা 12 ঘন্টার ধর্মঘট আছে। সেখানে যদিও আমরা কিছুটা রিল্যাক্সেশন রেখেছি, আমরা পাওয়ার কাটে যাইনি, আমরা সাবস্টেশনগুলোতে চালু রেখেছি যাতে সাধারণ মানুষের কোনো প্রবলেম না হয়। বুধবার শিলচর হোটেল ইলোরা হেরিটেজে নর্থ ইস্ট কালেকটিভ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন বরা, উইমেন এম্পাওয়ারমেন্টের চেয়ারপারসন গীত কামরূপা এবং বরাকভেলি উইমেন এম্পাওয়ারমেন্টের ইনচার্জ পল্লবিতা শর্মা। এদিন ইলোরা হোটেলের স্বত্বাধিকারী সোনালী চৌধুরীকে উইমেন এম্পাওয়ারমেন্টের কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিছু নিয়েই মেয়েদের এমন একটা জায়গায় আজকে আছে, এটা খুব দরকার ছিল আমাদের, তো সেটা জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট ফোরামকে। এবং আমি সবাইকে জানাচ্ছি, শিলচরবাসী সবাইকে জানাচ্ছি যে কারো কোনো
সাহায্য, মেয়েদের কোনো সাহায্য কোনো ইয়ে সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন। কারণ এখন একটা শুনলাম কেসে যে 6 বছরের বাচ্চাকে ওর কাকু ও মা মেডিকেল কলেজে চাকরি করেন, তো ইয়ের ওয়ার্ড গার্ল বোধহয় উনি, ইয়ে মা বাচ্চাটা 6 বছরের বাচ্চাটাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওর সাথে মানে অশ্লীলতাহানি করা হয়েছে, যার জন্য বাচ্চাটা কিছু জানেও না। বাচ্চাটা যখন ঘুম ভেঙেছে প্রায় 12-14 ঘন্টা পরে ওর ঘুম ভেঙেছে, সে মেয়েটা কিছু বলতেই পারে না এবং মেয়েটা খুব অসুস্থ হবে ওর মার কাছে এসছে। এইরকম ঘটনা তো সমস্ত শহরে শহরে হচ্ছে, সমস্ত জায়গায় জায়গায় হচ্ছে আমরা জানি। এই ফোরামটা নিয়ে যদি আমরা সত্যি যদি মানে ফোরামটা আমাদের সাথে আছে যখন, তাহলে আমরা হয়তো একটু সাপোর্ট পাবো। এই সাপোর্টটা আমাদের ভীষণ দরকার মহিলাদের। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 12 ঘন্টা ধর্মঘট গ্রাম কাছাড়ের, শুনশান শহরের সড়ক। সরকারি ব্যাংক বেসরকারীকরণে প্রতিবাদ, ধর্মঘটে ব্যাংক কর্মীরা। সংবিধান দিবস পালিত শিলচরে, শপথ পাঠ করালেন জেলা শাসক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।